স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বক্তব্যকালে তিনি বলেন, হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন। দেশে ফিরে জনগণের ভালোবাসা নিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। সেই পথ চলা মসৃণ ছিল না। তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের যে উন্নয়ন করেছেন তার সবকিছুই আপনাদের সামনে দৃশ্যমান। এ সময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এবং আপনারা জানেন বিদেশের কাছে বাস্তবে তাই হয়েছিল। যাই হোক, বন্ধুরা আমার সেই সূত্র আছে, সভা মঞ্চে আসলেন, সভা মঞ্চে বঙ্গবন্ধু বন্ধুকে কিন্তু নিজের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।